আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার জীবনে আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, আবার আপনি সফল হয়েছেন, আবার ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন। আপনার জীবনে দুই রকমের জীবন গিয়েছে। এখন আপনাকে বলতেছি, আপনি হয়তো এখন ভেঙে পড়েছেন যে এখন আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যা চলতে আছে। বর্তমানে সমস্যাকে নিয়ে আপনি বহু বিভ্রান্ত অবস্থায় আছেন, আপনি বহু চিন্তিত আছেন, আপনার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে, যে আপনার এখন যে মহা বিপদ এসেছে, এই বিপদের সমস্যা শুধু কেউ সমাধান করা সম্ভব হবে না, কারো পক্ষে সেটা সমাধান করে দিতে পারবে না, শুধু একমাত্র উপরওয়ালা ছাড়া। আর আপনি এখন বর্তমানে ভেঙে পড়েছেন যে এই সমস্যাটা হয়তো আপনার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য এসেছে। সবার জীবন অতীত এসেছে, বর্তমানও আছে, ভবিষ্যতে সমস্যা থাকবে, তাই বলে আপনি ভেঙে পড়বেন না। কারণ সমস্যা আসা মানে আপনাকে নতুনভাবে গঠন করা, আপনাকে নতুনভাবে সবার কাছে পরিচিত করা। সমস্যা আসা মানে আপনার ভিতরের সেই শক্তিগুলোকে তুলে ধরা, যে আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন কিন্তু এখন আপনি করতে পারতেছেন না। আপনার ভিতরের যে শক্তি আছে, শক্তিটাকে আপনি এখনও বার করতেছেন না, এই কারণে আপনি কিছু করতে পারতেছেন না। লেখক মীর মোশাররফ হোসেন একটা কথা বলেছেন যে পুরুষের দশ দশা, কখনো হাতি কখনো মশা। কথাটা হয়তো আপনারা অনেকে শুনছেন, হয়তো বা কেউ শুনেন না, কারণ অনেক প্রাচীন একজন লেখক, উনি একজন নাম করা লেখক। এখন যদিও বর্তমান যুগে ওনার লেখা হয়তো ভালো যারা আছে তারা হয়তো জানে এবং তারা পড়ে এবং তারা সেটা বুঝে যে উনি একজন নাম করা লেখক, যে বিশেষ সিন্ধু উপন্যাসের লেখক। যাক, আমি বলতেছি উনার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা নিয়ে। আজ থেকে 100 বছর আগে উনি এই কথাটা বলে গিয়েছেন যে পুরুষের দশ দশা, কখনো হাতি কখনো মশা। আমাদের জীবনে আমরা কখনো হাতি হই, কখনো আমরা মশা হয়ে যাই, এটা উপরওয়ালা আমাদেরকে করে থাকে। অনেক সময় আমাদের কর্মের কারণে আমরা এইরকম হয়ে থাকি। আমাদের কর্মের কারণে আমরা কখনো হাতি হিসেবে নিজেকে পরিচিত করতে পারি, আবার আমাদের কর্ম দিয়ে আমরা কখনো নিজেকে মশাও করে ফেলতে পারি। আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সেই রাস্তায় ধরতে হবে, সেই রাস্তা আমাদেরকে হাতির মতো এগিয়ে যেতে হবে। আর আমরা যদি হাতির মতো এগিয়ে যাই, তাহলে আমরা সেখানে সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা হাতির মতো এগিয়ে যদি না যাই, তাহলে আমাদের জীবনটা এমনিতেই ব্যর্থতায় ভরে যাবে। এমনিতে আমাদের জীবনটা তো ব্যর্থতা এবং ভরে আছে। তাই আপনাকে বলতেছি যে পৃথিবীতে এমন কোনো পুরুষ আপনি পাবেন না যে জন্মের পর থেকে সে শুধু সে পাশ করে সে এক সময় একদম বড় ডিগ্রি নিয়ে বা একদম বড় সফল হতে পেরেছে, যে তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসে না, সে জীবনে কোনো দিন ফেল করে নাই, এমন কোনো ব্যক্তি আপনি পৃথিবীতে দেখাতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জন্মের পর থেকে এই পর্যন্ত এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না যার জীবনে সে কোনো দিন ব্যর্থ হয় নাই, যার জীবনে কোনো দিন দুঃখ কষ্ট আসে নাই, যার জীবনে কখনো কষ্ট আসে নাই, যে কষ্ট দেখে নাই। পৃথিবীতে এই ধরনের লোক আপনি অবশ্যই পাবেন না। সবার জীবনে কম বেশ দুঃখ কষ্ট এসেছে। যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি এসেছে, তারা জীবনে বড় সফলতা অর্জন করতে পেরেছে। হয়তো আপনার থেকে কথাটা একটু নাটকের সংলাপের মতো বলে মনে হবে, কিন্তু আসলে সেটা না, বাস্তব জীবনে এইরকমই। যে কষ্ট করেছে সে তার ফল পেয়েছে। আপনি ভালো কষ্ট করে কিছু দেখাবেন, আপনি তার ফল অবশ্যই পাবেন। তাই আজকের ভিডিওতে যে কথাটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা হলো যে আপনি সফলতা অর্জন করতে কি চান কি চান না, সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি যখন সফলতা অর্জন করতে যাবেন, হয়তো আপনি সেখানে বীর হয়ে আসতে পারেন, আপনি সেখানে হাতির মতন হয়ে আপনি একদম পুরো রাস্তা দখল করে আসতে পারেন, কিন্তু আপনি ব্যর্থ হলে সেখানে আপনি মশার মতন হয়ে আসতে হবে। তাই আপনাকে যে কথাটা বলতেছি যে পৃথিবীর এমন কোনো ব্যবসায়ী পাবেন না, লেখক বলেন, তারপরে বিভিন্ন ধরনের ডিরেক্টর বলেন, যে গার্মেন্টসের মালিক বলেন বা বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক বলেন, তারা জীবনে কোটিপতি যখন হয়েছে, তাদের জীবনে তারা অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ করেছে, তারপর তারা এই রাস্তায় আসতে পেরেছে। যার জীবনে কখনো দুঃখ কষ্ট আসে নাই, সে কখনো সুখের মর্ম বুঝবে না। সুখ ওরাই বুঝে যার জীবনে দুঃখ কষ্ট এসেছে। তাই আপনি যদি দুঃখ কষ্টে যদি কাতারে যদি আপনি থাকতে চান, তাহলে আপনি এখানে থাকতে পারবেন, কিন্তু সফলতার রাস্তায় যদি আপনাকে আসতে হয়, সফলতা অর্জন করতে হয়, তাহলে আপনি বসে থাকলে পারবেন না, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে পরিশ্রম করার পর সেখানে ব্যর্থতা অর্জন করলেও আবার আপনাকে সেখানে পরিশ্রম চালিয়ে যেতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে অবশ্যই পারবেন। হোসেন বলেছিলেন যে পুরুষের দশ দশা, এখানে পুরুষ বলতে সবাইকে বোঝানো হয়েছে, যে এখানে যে কোনো ভাই হতে পারে,
পারে, বোনও হতে পারে। যে আমাদের জীবনে যে ব্যর্থতাও আসতে পারে, সফলতাও আসতে পারে। আমরা কখনো যখন সফল হয়ে যাব তখন আমরা হাতির মতন আমাদেরকে সবাই দেখতে পাবে যে আমরা কিছু একটা প্রাণী আসতেছি, আমরা একটা প্রাণী হিসাবে চলতেছি। যখন আমাদের জীবনে ব্যর্থতা আসবে তখন মশামাসির মতন আমাদেরকে মানুষ ইজ্জত করবে, আমরা চললেও আমাদেরকে সেটা দেখবে না, আমাদেরকে মানুষ বিরক্ত বোধ মনে করবে। তাই আপনাকে বলতেছি, আপনি জীবনে যদি সফলতা অর্জন করেন তাহলে আপনি ব্যর্থতা অর্জন করার সে মানসিকতা আপনাকে অর্জন করতে হবে। যে আমি ব্যর্থ হতে পারি, ব্যর্থ হওয়াটা স্বাভাবিক, ব্যর্থ হওয়াটা কিছু নয়। যে আমার জীবনে ব্যর্থতা আসতে পারে এতে কোনো সন্দেহ নাই। ব্যর্থতা আসা মানে আপনি সফলতার এক ধাপ এগিয়ে যাওয়া, আপনি ব্যর্থতা মেনে নেওয়া মানে আপনি সফলতার এক ধাপ এগিয়ে গিয়েছেন। তাই আপনাকে বলতেছি, আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে এই কথাটাই খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনে সবসময় যে ব্যর্থতা আসবে তা নয়। আবার আমাদের জীবনে যে সবসময় সফলতাই আসতে থাকবে, এক সফলতার পর দ্বিতীয় সফলতা, তৃতীয় সফলতা, আসলে কিন্তু এইরকম হয় না। আমরা আমাদের কারো জীবনে এরকম হয় নাই এবং হবেও না। আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা যদি সফলতা অর্জন করতে চাই এবং আমরা যদি সফলতার রাস্তায় যদি চলি তাহলে আমাদের জীবনে ব্যর্থতা আসতেই পারে। কারণ ব্যর্থতা অতীতের অনেক লেখকের জীবনে, অনেক রকম ফিল্ম ডিরেক্টরের জীবনে, তারপরে অনেক বড় সফল ব্যক্তির জীবনে, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারের জীবনেও কিন্তু ব্যর্থতা এসেছে, একবার নয় কয়েকবার করে এসেছে, কিন্তু হয়তো আমরা সবাই জানি না। তাই আমাদেরকে সেটার থেকে শিক্ষা নিতে হবে। মীর মোশাররফ হোসেন উনি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যে এই কথাটি বলেছেন, এখন বর্তমানেও কিন্তু আমাদেরকে এখান থেকে শিখার অনেক কিছু আছে। যে আমরা যা কিছু চাই আসলে আমরা সব কিছু পাই না, সব কিছু আমাদের ইচ্ছা মতো চলে না। আমাদেরকে সেই কথা বারবার খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনে আমরা যখন সফল হব তখন আমাদেরকে সবাই দেখবে, সবাই ইজ্জত করবে, সবাই স্মরণ করবে, কিন্তু আমাদের জীবন যখন ব্যর্থতা আসবে তখন কেউই স্মরণ করবে না। আমার এই ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে। আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি ওয়া বারাকাতুহু।